জামাতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিভাগীয় শহর খুলনা ও রাজশাহীতে। দর্শক, হরতালের খবর জানাতে খুলনার খানজাহান আলী সড়কের মৌলভীপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম এবং রাজশাহীর সাগরপাড়া এলাকায় মেহেরুল সুজন। সরাসরি চলে যাচ্ছি আমরা তাদের কাছে, তবে শুরুতেই চলে যাচ্ছি খুলনায় তরিকুল ইসলামের কাছে। ইম্পা, খুলনাতে আমি আগেও বলেছিলাম যে সকাল থেকে স্বাভাবিক অবস্থা খুলনা মহানগরীতে এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিনের তুলনায় আজকে একটু বেশি কড়া নিরাপত্তার মধ্য দিয়েই আসলে খুলনায় হরতালটি চলছে এবং এখানে জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় এখনও পর্যন্ত বিরাজ করছে এবং নগরীতে একটু আগে থেকেই, ঘণ্টাখানিক আগে থেকেই অফিসগামী যে মানুষগুলো তারা কিন্তু ঠিক অফিসমুখী হয়েছে এবং নগরীতে হালকা যানবাহন চলাচল করছে, ভারী কোনো যানবাহন আমরা চলাচল করতে খুব বেশি দেখি নাই। ট্রেন যথারীতি খুলনা থেকে ঢাকা এবং অন্যান্য রুটে, উত্তরবঙ্গ সহ সকল রুটে ট্রেন যথারীতি ছেড়ে গেছে। বেনাপোলগামী কমিউটার ট্রেনও ছেড়ে গেছে খুলনা রেল স্টেশন থেকে। এছাড়া নগরীতে শতাধিক পয়েন্টে 1500 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন, কেএমপি সূত্র থেকে আমরা জেনেছি। এছাড়া বিজিবি এবং র‍্যাব কিন্তু শহরে বিভিন্ন জায়গা টহল দিচ্ছে। খুলনা শহরের বাইরে আমরা উপজেলা ফুলতলা উপজেলাতে আমরা খবর পেয়েছি একটু আগে যে 4 পুলিশ সহ 15 জন আহত হয়েছে। সেখানে জামাত শিবির নেতা কর্মীরা মিছিল করতে চাইলে তখন পুলিশের সাথে একটি সংঘর্ষ হয়। এছাড়া নগরীতে 2 জন গ্রেপ্তার হওয়ার সংবাদও পেয়েছি। এই ছিল খুলনার সর্বশেষ আমার কাছে চিত্র, হরতালের চিত্র। এবার আমি রাজশাহীর খবর জানতে আমরা চলে যাচ্ছি মেহেরুল সুজনের কাছে। সকাল থেকে এখন পর্যন্ত জামাতের যে 2 দিনের হরতাল, তার সেই হরতালে এখন পর্যন্ত রাজশাহীতে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল কোনো ঘটনার খবর আমরা পাইনি। তবে সকাল 8:30 দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় সেখানে জামাত শিবির সমর্থকরা তারা রাস্তার উপরে মহাসড়কে তারা গাছের গুঁড়ি এবং ইট পাটকেল ফেলে তারা সড়ক অবরোধের চেষ্টা করেছিল এবং সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভের চেষ্টা করে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এছাড়া সকাল 7:30 থেকে আমাদের রাজশাহীর মোহনপুরের কেশরহাট এলাকায় সেখানে এখনও আমরা একটু আগেও খবর পেয়েছি সেখানে জামাত শিবির সমর্থকরা রাস্তার উপরে গাছের গুঁড়ি, বাঁশ, ইট পাটকেল ফেলে তারা সড়ক অবরোধ করে আছে। প্রায় 3.5 কিলোমিটার সড়ক সেখানে অবরোধ তারা করে রেখেছে এবং রাজশাহীর সঙ্গে মোহনপুরের এখন যোগাযোগ ব্যবস্থাটিও বন্ধ হয়ে গেছে। এর আগে ভোর সাড়ে চারটার দিকে নগরীর উপকণ্ঠে সিটিহাট এলাকায় সেখানে একটি ট্রাকে হরতাল সমর্থকরা আগুন ধরিয়ে দেয়। এছাড়া মোটামুটি পুরো নগরীর অবস্থা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। নগরীতে রিক্সা এবং অটোরিক্সা চলাচল সকালের থেকে এখন আরও বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে বিভিন্ন ব্যবসা এবং চাকরিজীবীরা তারা নগরীতে আসছেন এবং নগরীতে যান চলাচল এবং জনচলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল মোটামুটি রাজশাহীর হরতালের পরিস্থিতি।